ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ব্যাংকের উদ্দেশ্য, ব্যাংকের নীতিমালা। আজকে আমরা এই অধ্যায়ের অবশিষ্ট টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রথমে আমরা দেখব ব্যাংকের গঠন, অর্থাৎ একটা দেশে কিভাবে ব্যাংক গঠিত হয়। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 অনুযায়ী ব্যাংক গঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনহীন কোন অনেকগুলো ব্যাংক আমাদের দেশে আছে, কিন্তু এই ব্যাংকগুলো সমবায় ব্যাংক নামে পরিচিত হলেও তাদের কার্যক্রম অবৈধ বা বেআইনি। বাংলাদেশে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে ব্যাংক গঠিত হয়, তাহলে তার পরিচালক সংখ্যা হবে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 13 জন। আর যদি ব্যাংকটি পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে গঠিত হয়, তাহলে সেই ব্যাংকের পরিচালক সংখ্যা হবে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ সীমাহীন। অর্থাৎ সর্বোচ্চ কতজন পরিচালক হবে সেটা ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট নির্দিষ্ট করেনি। ব্যাংকের শ্রেণীবিন্যাস, অর্থাৎ ব্যাংক কত ধরনের হতে পারে বা ব্যাংক কত প্রকার। একটি দেশের অর্থনীতির আকার ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের ব্যাংক গড়ে ওঠে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। আমাদের দেশে সরকারি ও বেসরকারিভাবে অনেক ধরনের ব্যাংক গড়ে উঠেছে। বাংলাদেশে ব্যাংকের শ্রেণীবিভাগ নিচে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করলাম। ব্যাংকের শ্রেণীবিন্যাস প্রথমে আছে কাঠামোর শ্রেণীবিভাগ, অর্থাৎ কাঠামো ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। এই কাঠামো ভিত্তিতে ব্যাংক 4 প্রকার: একক ব্যাংক, শাখা ব্যাংক, গ্রুপ ব্যাংক এবং চেইন ব্যাংক। অর্থাৎ একক, শাখা, চেইন এবং গ্রুপ, কাঠামো ভিত্তিতে বা কাঠামোগতভাবে ব্যাংক এই 4 প্রকার। এই 4 প্রকার নিয়ে আমরা আমাদের আজকের লেকচারের শেষ ভাগে বিস্তারিত আলোচনা করব। খ নম্বর বলা হয়েছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, অর্থাৎ কার্যভিত্তিতে বা কাজের ভিত্তিতে ব্যাংককে আমরা শ্রেণীবিভাগ করি। প্রথম হইল কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? জনস্বার্থে সরকারি মালিকানায় গঠিত যে ব্যাংক নোট মুদ্রার প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। আমি আবার রিপিট করব। ওকে, জনস্বার্থে সরকারি মালিকানায় গঠিত যে ব্যাংক নোট মুদ্রার প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তারপর আমরা দেখছি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত যে ব্যাংক স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, অধিক সুদে জনগণকে ঋণ ও অন্যান্য সেবা দিয়ে মুনাফা অর্জন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা আমরা যদি ব্যাংকের সংজ্ঞাটা দিয়ে দিই তাহলেই হবে, কেননা ব্যাংক বলতে মূলত বাণিজ্যিক ব্যাংকেই বোঝানো হয়। কৃষি ব্যাংক। কৃষি খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষভাবে যে ব্যাংকটি গঠন করেছে সেটাকে কৃষি ব্যাংক বলা হয়। এই ব্যাংক কৃষকদেরকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করে, যেন কৃষকরা সার, বীজ ও সেচ যন্ত্রসহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ক্রয় করতে পারে। বাংলাদেশে 2টি কৃষি ব্যাংক রয়েছে, একটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, আরেকটা হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তারপর দেখব শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক বলতে কি বোঝায় বা শিল্প ব্যাংক কাকে বলে? দেশের শিল্প খাতের উন্নয়নের জন্য শিল্প ও কলকারখানার মালিকদেরকে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করার জন্য এবং তাদেরকে বিশেষভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য যে ব্যাংকটি গঠিত হয়েছে তাকে শিল্প ব্যাংক বলা হয়। বাংলাদেশে ইতিপূর্বে শিল্প ব্যাংক নামে একটি ব্যাংক ছিল আর বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নামে একটি সংস্থা ছিল। এই দুটোকে একত্রিত করে বর্তমানে শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থাকে একত্রিত করে একটি ব্যাংক গঠন করা হয়েছে, যেটাকে বলা হয় BDBL বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটি এখন আমাদের দেশের শিল্প ব্যাংক। সমবায় ব্যাংক। সমবায় আইনের আওতায় যেই ব্যাংক গঠিত হয় সেটাকেই সমবায় ব্যাংক বলা হয়। বিনিয়োগ ব্যাংক। যেই ব্যাংক বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করে তাকে বিনিয়োগ ব্যাংক বলা হয়। সঞ্চয় ব্যাংক। যে ব্যাংক জনগণের কাছ থেকে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো সংগ্রহ করে সেটাকে সঞ্চয় ব্যাংক বলা হয়। বন্ধকি ব্যাংক। যে ব্যাংক জনগণের স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে শিল্প ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তাকে বন্ধকি ব্যাংক বলা হয়।
পরিবহন ব্যাংক দেশের পরিবহন খাতের উন্নয়নের জন্য পরিবহন মালিকদেরকে ঋণ প্রদানের জন্য যে ব্যাংক গঠিত হয় সেটাকে আমরা বলবো পরিবহন ব্যাংক। ক্ষুদ্র কুটিরশিল্প ব্যাংক ক্ষুদ্র কুটিরশিল্পের উন্নয়নের জন্য দেশের কেন্দ্রীয় ব্যাংক বিশেষ আদেশের মাধ্যমে বা বিশেষ সহযোগিতার মাধ্যমে যে ব্যাংকটি গঠন করেছে সেটাকে বলা হবে ক্ষুদ্র কুটিরশিল্প ব্যাংক। আমাদের দেশের বেসিক ব্যাংক এ ধরনের ব্যাংকের উদাহরণ। আমদানি রপ্তানি ব্যাংক আমদানি রপ্তানি কাজে সহযোগিতা করার জন্য অর্থাৎ আমদানি রপ্তানি কার্যক্রমকে গতিশীল করার জন্য এবং এই আমদানি রপ্তানি কার্যক্রমকে সহজতর করার জন্য যে ব্যাংকটি গঠন করা হয় সেটাকে বলা হবে আমদানি রপ্তানি ব্যাংক। আমাদের দেশে এ ধরনের কোনো ব্যাংক না থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানি রপ্তানির নামে আলাদা শাখা আছে, সেখানে এই ব্যাংকিং সেবা প্রদান করা হয়। এবার আমরা দেখব ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীকরণ, অর্থাৎ ব্যবসায় সংগঠনের ভিত্তিতে ব্যাংক কত প্রকার সেটা আমরা দেখব। প্রথমে বলা হয়েছে এক মালিকানা ব্যাংক। একজন মালিকের অধীনে যদি বা একজন মালিকের মালিকানায় যে ব্যাংক গঠিত হবে সেটাকে বলা হবে এক মালিকানা ব্যাংক। আমাদের দেশে এই ধরনের ব্যাংকের কোনো অস্তিত্ব নেই। অংশীদারি ব্যাংক অংশীদারি আইন অনুযায়ী সর্বনিম্ন 2 সর্বোচ্চ 10 জন অংশীদার একত্রিত হয়ে যে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে সেটাকে বলা হবে অংশীদারি ব্যাংক, যদি আমাদের দেশে অংশীদারি ব্যাংকের কোনো প্রচলন নেই। যৌথ মালিকানাধীন ব্যাংক অর্থাৎ যৌথ মালিকানাধীন কোম্পানির অধীনে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে তাকেই বা যে ব্যাংক গঠন করা হবে সেটাকে আমরা বলবো যৌথ মালিকানাধীন ব্যাংক। আমাদের দেশে প্রায় সকল ব্যাংকই যৌথ মালিকানাধীন ব্যাংকের অধীনে গঠিত। সমবায় ব্যাংক সমবায় আইনের আওতায় যে ব্যাংক গঠন করা হয় সেটাকেই সমবায় ব্যাংক বলা হবে। রাষ্ট্রীয় ব্যাংক একটা দেশের রাষ্ট্রীয় মালিকানায় যেই ব্যাংক গঠিত হবে সেটাকে রাষ্ট্রীয় ব্যাংক বলা হবে। আমাদের দেশের সোনালী জনতা রূপালী অগ্রণী এ ধরনের ব্যাংকের উদাহরণ। এবার হলো মালিকানাভিত্তিক শ্রেণীকরণ অর্থাৎ মালিকানাভিত্তের ব্যাংকের শ্রেণীবিভাগ। সরকারি ব্যাংক যেই ব্যাংকের সম্পূর্ণ মালিকানা সরকারের অধীনে থাকে সেই ব্যাংকটাকে আমরা বলবো সরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক যে ব্যাংকের শতভাগ শেয়ারের মালিক বেসরকারি পর্যায়ে থাকবে অর্থাৎ গ্রাহক পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে থাকবে সেটাকে আমরা বলবো বেসরকারি ব্যাংক। এনজিও ব্যাংক এনজিওর অধীনে যে ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা হয় সেটাকে আমরা এনজিও ব্যাংক বলতে পারি, যেমন গ্রামীণ ব্যাংক এটা হলো একটি এনজিও ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংক সরকারের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হয়ে যেই ব্যাংক নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয় সেটাকে আমরা বলবো স্বায়ত্তশাসিত ব্যাংক, যেমন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির 127 নং অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয়েছে কিন্তু এই ব্যাংকটি তার একটা নিজস্ব আইন আছে, সেই আইন অনুযায়ী পরিচালিত হয়, এই কারণে এই ধরনের ব্যাংককে বলা হয় স্বায়ত্তশাসিত ব্যাংক। আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক অর্থাৎ যেই ব্যাংক সরকারের আংশিক নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয় সেটাকে বলা হবে আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক। বিদেশি মালিকানাধীন ব্যাংক যে ব্যাংক সম্পূর্ণরূপে বিদেশি মালিকানাধীন হয়ে পরিচালিত হয় সেটাকে বিদেশি মালিকানাধীন ব্যাংক বলা হয়। আমাদের দেশে এ ধরনের অনেক ব্যাংক বলা রয়েছে, যেমন হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এ ধরনের ব্যাংকের উদাহরণ। আঞ্চলিক শ্রেণীকরণ অর্থাৎ আঞ্চলিক ভিত্তিতে বা অঞ্চলের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। প্রথমে বলা হয়েছে আঞ্চলিক ব্যাংক যে ব্যাংক একটি নির্দিষ্ট কোনো অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সমগ্র দেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা না করে একটা নির্দিষ্ট অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সেটাকে আমরা বলবো আঞ্চলিক ব্যাংক, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকটি শুধু রাজশাহী ডিভিশনে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। জাতীয় ব্যাংক যে ব্যাংক একটি দেশের সীমারেখার সম্পূর্ণ সীমার মধ্যে বা সম্পূর্ণ গণ্ডির মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সেটাকে আমরা বলবো জাতীয় ব্যাংক, যেমন সোনালী অগ্রণী রূপালী এ ধরনের ব্যাংকগুলো জাতীয় ব্যাংক। আন্তর্জাতিক ব্যাংক যেই ব্যাংক একটি দেশের গণ্ডি রেখা পেরিয়ে দেশের বাইরে অর্থাৎ আন্তর্জাতিকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সেটাকে আন্তর্জাতিক ব্যাংক বলা হবে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা উদাহরণ বা HSBC এটা হলো আন্তর্জাতিক ব্যাংকের একটি উদাহরণ। নিবন্ধন ভিত্তিক ব্যাংকের শ্রেণীকরণ প্রথম হলো দেশি ব্যাংক, যদি দেশীয় ব্যাংকিং আইন অনুযায়ী ব্যাংকটি নিবন্ধিত হয়ে পরিচালিত হয় তাহলে সেটাকে দেশীয় ব্যাংক বলা হবে। যদি দেশীয় ব্যাংকিং আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নিবন্ধিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে কিন্তু ব্যাংকটি মালিকানা সম্পূর্ণরূপে বিদেশি সেটাকে বিদেশি ব্যাংক বলা হবে। বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীকরণ কি বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীকরণ প্রথমে আছে শ্রমিক ব্যাংক,
শ্রমিকদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য এবং শ্রমিকদের ব্যাংকিং সেবার সাথে পরিচিত করার জন্য যে ব্যাংক গড়ে ওঠে সেটাকে বলা হবে শ্রমিক ব্যাংক। মহিলা ব্যাংক, মহিলাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য এবং মহিলাদেরকে ব্যাংকিং সেবা প্রদান করার জন্য তাদের ব্যাংকের সেবার সাথে পরিচিত করার জন্য যে ব্যাংকিং সুবিধা দেওয়া হয় সেটাকে মহিলা ব্যাংক বলে। আমাদের দেশে কোনো মহিলা ব্যাংক নেই, তবে অনেক ব্যাংক তাদের অনেক স্থানেই মহিলা ব্যাংকিং শাখার চালু রয়েছে বা তাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করে। স্কুল ব্যাংক, স্কুলের ছাত্রছাত্রীদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশে 1960 সালে স্কুল ব্যাংকের প্রচলন শুরু হয়, কিন্তু এটি খুব বেশি একটা জনপ্রিয়তা লাভ করেনি। এই ব্যাংকিং ব্যবস্থা স্কুলের ছাত্রছাত্রীদেরকে বাক্স প্রদান করা হয় যেন তারা টিফিনের টাকা থেকে বাঁচিয়ে কিছু অর্থ সঞ্চয় করতে পারে। এ ধরনের ব্যাংকিংকে বলা হয় স্কুল ব্যাংকিং। ভোক্তাদের ব্যাংক, অর্থাৎ ভোক্তাদেরকে ভোগ্যপণ্য ক্রয় করার জন্য যে ব্যাংকিং সেবা বা যে ব্যাংক গড়ে ওঠে সেটাকে ভোক্তা ব্যাংক বলা হয়। আমাদের দেশে এ ধরনের কোনো ব্যাংক নেই, তবে প্রায় অধিকাংশ বা প্রায় সকল বাণিজ্যিক ব্যাংকই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোক্তাদেরকে উন্নত মানের পণ্য সেবা ক্রয়ের জন্য ঋণ প্রদান করে থাকে। নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীকরণ, অর্থাৎ নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকের প্রকারভেদ। প্রথমে হল পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, যেই ব্যাংক একটি দেশের সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সেটাকে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক বলা হবে। যেমন আমাদের দেশের সোনালী, জনতা, রূপালী, অগ্রণী এবং কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক, এই ব্যাংকগুলো সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিচালিত হয়। আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, যেই ব্যাংক সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত না হয়ে আংশিকভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক সেটাকে আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক বলা হবে। বাংলাদেশ কমার্স ব্যাংক এ ধরনের ব্যাংকের উদাহরণ। বাংলাদেশ কমার্স ব্যাংক আংশিকভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক। বাজার নিয়ন্ত্রিত ব্যাংক, যেই ব্যাংকের উপর একটা দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকে না, অর্থাৎ বাজারের চাহিদা যোগানের ভিত্তিতে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় সেটাকে আমরা বাজার নিয়ন্ত্রিত ব্যাংক বলা হবে। বাজার নিয়ন্ত্রিত ব্যাংকে চারটি প্রশ্নের উত্তর খোঁজা হয়। প্রথম প্রশ্ন হলো কে উৎপাদন করবে, দ্বিতীয় প্রশ্ন হলো কার জন্য উৎপাদন করবে, তৃতীয় প্রশ্ন হলো কত মূল্যে উৎপাদন করা হবে এবং কত মূল্যে বিক্রি করা হবে, চতুর্থ প্রশ্ন হলো কি পদ্ধতিতে উৎপাদন করা হবে। দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর একটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সেটাকে আমরা বলতে পারবো বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। চাহিদা ও যোগানের ভিত্তিতে এ ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, এতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকে না। এ পর্যায়ে আমরা আলোচনা করব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংকের প্রকারভেদ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাংকে ভাগ করি চার ভাগে। প্রথম হলো মুদারাবা ব্যাংক, এই ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক ব্যবসায়ের মূলধনের যোগান দেয় এবং লাভের অংশ পায়। অর্থাৎ একজন গ্রাহক বা আমানতকারী যে ব্যবসা পরিচালনা করবে সেই ব্যবসায়ের মূলধনটা আমানতকারী সরবরাহ করবে এবং এখান থেকে যে লাভটা হবে সে লাভটা আমানতকারী একটা অংশ পাবে, এটাকে বলা হবে মুদারাবা। তারপর হলো মুসারাক্কা, দুই নম্বর মুসারাক্কা ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক ও ব্যাংক যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে এবং ব্যবসায় লাভ ও ক্ষতি গ্রাহক এবং ব্যাংক উভয়ই ভোগ করে, এ ধরনের ব্যাংকিং ব্যবস্থাকে বলা হবে মুসারাক্কা। তারপরে তিন নম্বর আমরা বলবো মুরাবাহা। মুরাবাহা ব্যাংকিং ব্যবস্থা হলো যখন ঋণগ্রহীতা কোনো কিছু ক্রয়ের জন্য অর্থায়ন করতে পারে না তখন ব্যাংক ঋণগ্রহীতাকে ওই সম্পত্তি বা ওই জিনিসটি ক্রয় করে দেয়, যেমন বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি, এবং এই ঋণকৃত অর্থটা গ্রাহক নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সময় পর একটি অতিরিক্ত অর্থ সহকারে প্রদান করে এবং ওই অতিরিক্ত অর্থই ব্যাংকের লাভ হিসেবে বিবেচিত হয়, এটাই হলো মুরাবাহা। এবং সর্বশেষ আমরা জানবো ইজারা। ইজারা সম্পর্কে আমরা জানি যে এই পদ্ধতিতে কোনো ব্যবসায় বা প্রতিষ্ঠানে যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করার প্রয়োজন হয় ব্যাংক ওই ব্যবসা বা প্রতিষ্ঠানকে স্থায়ী সম্পত্তিটি ক্রয় করে দেয় এবং এর বিপরীতে ওই স্থায়ী সম্পত্তি ব্যবহারকারীর কাছ থেকে নির্দিষ্ট সময় পরপর ভাড়া আদায় করে এই বিষয়টা হলো ইজারা বা ইজারা ব্যাংকিং ব্যবস্থা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এই চারটি ব্যাংকিং সেবা রয়েছে, কেননা ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় সুদটাকে হারাম করা হয়েছে এবং মুনাফাটাকে বৈধ করা হয়েছে। এখানে যে চারটি ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এই চারটি ব্যাংকিং ব্যবস্থায় যে লাভ হয় সেটাকে লাভ বা মুনাফা হিসেবে গ্রহণ করা হয়, সুদ হিসেবে নয়।
এ পর্যায়ে আমরা সাংগঠনিক কাঠামো ভিত্তিক যে ব্যাংকের চারটা প্রকার আমরা আলোচনা করে নিয়ে স্কিপ করে চলে আসছি সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে হলো একক ব্যাংক বলতে কি বোঝায়। আমরা বলবো যে ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। আমি আবার রিপিট করছি, যেই ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। অর্থাৎ এই ব্যাংকের দ্বিতীয় কোনো শাখা থাকবে না। যেমন ইলিশ ব্যাংক, ইলিশ ব্যাংক ঢাকার উত্তরাতে আছে, এই নামে পৃথিবীর কোথাও আর কোনো ব্যাংক থাকতে পারবে না, এটাকে বলা হবে একক ব্যাংক। একক ব্যাংক একটি নির্দিষ্ট এলাকার মানুষকে ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে গঠন করা হয়। ওই নির্দিষ্ট এলাকার মধ্যে এই ব্যাংকের সীমা নির্দিষ্ট থাকে এবং ওই গণ্ডির মধ্যেই তার কার্যক্রম সীমাবদ্ধ থাকে। নির্দিষ্ট এলাকার মধ্যে ব্যাংকিং সেবা দেওয়ায় এ ধরনের ব্যাংকের গ্রাহক সংখ্যা অবশ্যই কম হবে। যেহেতু তার গ্রাহক সংখ্যা কম, তাই তার মূলধনের পরিমাণ কম হবে, তারল্যের পরিমাণ কম হবে এবং মুনাফার পরিমাণও কম হবে। অধিকাংশ ক্ষেত্রেই এক মালিকানা ও অংশীদারি মালিকানায় একক ব্যাংক গঠিত হয়। আমাদের দেশে এ ধরনের কোনো ব্যাংক নেই, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাতেই একক ব্যাংকের প্রচলন রয়েছে। এ কারণে একে আমেরিকান ব্যাংকিং ব্যবস্থাও বলা হয়ে থাকে। আশা করি তোমরা একক ব্যাংকের বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। অর্থাৎ একটা ব্যাংক তার একটা অফিসের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করবে আর কোথাও তার কোনো শাখা থাকবে না, এটি হলো একক ব্যাংক। এই কথাটাই তোমাকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হলো শাখা ব্যাংক। শাখা ব্যাংক বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যে ব্যাংক একটি প্রধান অফিসের অধীনে দেশ বিদেশের বিভিন্ন স্থানে একই নামে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। আমি আবার রিপিট করছি, মনোযোগ দিয়ে দেখো এবং শুনো। যে ব্যাংক একটি প্রধান অফিসের অধীনে দেশ বিদেশের বিভিন্ন স্থানে একই নামে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। দেশ বিদেশের বিভিন্ন স্থানে শাখা থাকায় এ ধরনের ব্যাংকের মূলধন গঠনের ক্ষমতা বেশি, ডেফিনেটলি, কেননা তারা বেশি সংখ্যক গ্রাহককে সেবা দিবে এবং বেশি সংখ্যক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করবে, তাই তাদের মূলধন গঠন করার ক্ষমতা বেশি হবে। তাদের তারল্যের পরিমাণ বেশি হবে, কেননা একটা শাখায় যদি তারল্য শর্ট পড়ে তাহলে অন্য শাখা থেকে তারল্য এনে তাদের তারল্যের চাহিদা পূরণ করা যাবে। গ্রাহক সংখ্যা বেশি, যেহেতু তার গ্রাহক দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে থাকে তাই তার গ্রাহক সংখ্যাও বেশি হবে। এই ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সিম্পলি আমাদের দেশের সোনালী ব্যাংকের কথা চিন্তা করো, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ব্যাংকের শাখা আছে, তাহলে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সোনালী ব্যাংকের ভূমিকা রয়েছে। শাখা ব্যাংকিং ব্যবস্থায় আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হয়, তাই এই ধরনের ব্যাংকের গ্রাহক সংখ্যা বেশি থাকে। যেহেতু এই ব্যাংকটি শাখা ব্যাংক, এই ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে তোমাকে সেবা দিতে পারবে এবং প্রত্যন্ত অঞ্চলে তুমি ব্যাংকিং সুবিধা এই ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবে। এই কারণে গ্রাহকরা এই বৈশিষ্ট্যের প্রতি আকৃষ্ট হয়ে এই ব্যাংকের হিসাব খোলে বেশি এবং এই ব্যাংকের গ্রাহক বেশি থাকে। আর যেহেতু শাখা ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে বা দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাই এর মুনাফার পরিমাণ বেশি। মুনাফার পরিমাণ বেশি হওয়ার কারণে তারা উচ্চ বেতন দিয়ে দক্ষ ব্যবস্থাপক ও পরিচালক নিয়োগ করতে পারে, যে কারণে তাদের ব্যবস্থাপনা ও পরিচালনা অবভিয়াসলি দক্ষ হবে। আশা করি শাখা ব্যাংকের বিষয়টা বুঝতে পেরেছ। আমাদের দেশের প্রায় সকল ব্যাংকই, প্রায় নয়, আমাদের দেশের সকল ব্যাংকই শাখা ব্যাংক। আর এই শাখা ব্যাংকটাকে বলা হবে ব্রিটিশ ব্যাংকিং সিস্টেম। অর্থাৎ ব্রিটিশ ব্যাংকিং সিস্টেমেই শাখা ব্যাংকগুলো পরিচালিত হয়। এ পর্যায়ে আমরা দেখব গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংক কাকে বলে বা গ্রুপ ব্যাংক বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আমরা দেখছি যে যে ব্যাংকিং ব্যবস্থায় কতগুলো ছোট ছোট ব্যাংক একটি বড় ব্যাংকের অধীনে এসে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রুপ ব্যাংকিং বলে। আবার রিপিট করব, ওকে ফাইন। যে ব্যাংকিং ব্যবস্থায় কতগুলো ছোট ছোট ব্যাংক একটি বড় ব্যাংকের অধীনে এসে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রুপ ব্যাংক বলে। অর্থাৎ এখানে কতগুলো ছোট ছোট ব্যাংক থাকবে, সেই ব্যাংকগুলো একটা বড় ব্যাংকের আওতায় এসে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় দু ধরনের ব্যাংক আমরা দেখতে পাবো, একটা হলো হোল্ডিং ব্যাংক আর একটা হলো সাবসিডিয়ারি ব্যাংক। ছোট ছোট যে ব্যাংকগুলো থাকবে সেই ব্যাংকগুলোকে বলা হবে সাবসিডিয়ারি ব্যাংক, আর বড় ব্যাংকটিকে বলা হবে হোল্ডিং ব্যাংক। হোল্ডিং ব্যাংক সাবসিডিয়ারি ব্যাংকের কমপক্ষে 51% শেয়ারের মালিক হবে এবং এর ফলে সাবসিডিয়ারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষমতা
হোল্ডিং ব্যাংকের কাছে থাকবে, হোল্ডিং ব্যাংকের কাছে থাকবে এবং ব্যবস্থাপনা পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভার হোল্ডিং ব্যাংকের অধীনেই চলে যাবে। সো এই হোল্ডিং ব্যাংক এবং সাবসিডিয়ারি ব্যাংক, এই দুটো ব্যাংক মিলেই গঠিত হবে আমাদের গ্রুপ ব্যাংক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা দেখব চেইন ব্যাংক। চেইন ব্যাংক বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যে ব্যাংকিং ব্যবস্থায় কতগুলো সমজাতীয় ব্যাংক নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংকিং বলে। আবার রিপিট করছি, যে ব্যাংকিং ব্যবস্থায় কতগুলো সমজাতীয় ব্যাংক নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংকিং বলে। এ ধরনের ব্যাংকের মূল উদ্দেশ্য হল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৃহৎ আকারে ব্যাংকিং সেবা প্রদান করা। এই ব্যাংক ব্যবস্থায় প্রত্যেকটা ব্যাংকই স্বাধীন থাকে, কোনো ব্যাংক তার কাজের জন্য অন্য কোনো ব্যাংকের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে না। গ্রুপ ব্যাংকের যে অসুবিধা, সেই অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত চেইন ব্যাংকের উদ্ভব হয়েছে। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় সাবসিডিয়ারি ব্যাংকগুলো গ্রুপ ব্যাংকের নির্দেশ মোতাবেক বা নির্দেশের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না, ফলে তাদের স্বাধীনতা খর্ব হয়। এ কারণেই ওই গ্রুপ ব্যাংকিং ব্যবস্থার সুবিধা পাওয়ার জন্য চেইন ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে উঠেছে। এই ব্যবস্থায় সবগুলো ব্যাংক একত্রিত হয়ে বৃহদায়তন বা বৃহৎ আকারে ব্যাংকিং সেবা প্রদান করতে পারে, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকই স্বাধীন থাকবে। একটি ব্যাংক তার কার্যক্রমের জন্য অপর ব্যাংকের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে না। এখন আমি আশা রাখবো যে এই চারটি ব্যাংক অর্থাৎ একক, শাখা, গ্রুপ, চেইন, তোমরা এই চারটি ব্যাংক খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো বা বুঝে থাকো তাহলে আমাদের আজকের যে প্রসেসটা সেই প্রসেসটা সফল হবে। সো আমরা এই অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন নিয়ে আলোচনা করেছি। এখন এই অধ্যায় থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আছে, কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য টপিক আছে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ তোমাকে মনে রাখতে হবে, যে ব্যাংক কীভাবে মূলধন গঠন করে, ব্যাংক কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, ব্যাংক গ্রাহককে কীভাবে সঞ্চয়ের জন্য উদ্বুদ্ধ করে, তারপরে ব্যাংক কীভাবে গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন করে, এরপরে নীতির মধ্য থেকে চারটা নীতি আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি, এছাড়া আরও কিছু নীতি আছে যেমন সেবার নীতি, দক্ষতার নীতি, বিনিয়োগের নীতি, মুনাফার নীতি, এই নীতিগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এরপরে ব্যাংকের প্রকারভেদ থেকে আমরা চারটা প্রকারভেদ এখানে ভালোভাবে দেখিয়েছি, এছাড়াও কিছু প্রকারভেদ রয়েছে যেগুলো তোমার কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, তারপরে মহিলা ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাতে চারটি ব্যাংক আছে, এই চারটি ব্যাংক, এই ব্যাংকগুলো খুব ভালো করে পড়তে হবে। পড়লে আশা করি তোমরা যেই কোনো ধরনের সৃজনশীল পরীক্ষা আসুক তোমরা আনসার করতে পারবে। যদি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হও তাহলে আমাদের প্রচেষ্টার সফলতা। আশা করি তোমরা খুব ভালোভাবে আজকে টপিকগুলো বুঝতে পেরেছ। তোমাদের সেবায়, তোমাদের প্রয়োজনে আমি সবসময় তোমাদের সাথে আছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01712968895, যদি মেসেঞ্জারের প্রয়োজন হয় মোহাম্মদ সবুজ, আর যদি ইমেল করতে হয় তাহলে ইমেলও করতে পারো সবুজ স্যার 1212@gmail.com। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আশা করি এই লকডাউন পজিশনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘন ঘন হাত ধোবে, হাত ধুয়ে পড়তে বসবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।